কেমন আছেন সবাই? আমাদের এই সামনেই হ্যালোইন, হ্যালোইন উৎসব হবে, তো সে কারণে পুরো আমেরিকা সহ ইউরোপের অনেক দেশ তৈরি হ্যালোইন উৎসবকে সেলিব্রেট করবার জন্য। তো সেরকম প্রচুর স্টোর আছে যারা শুধুমাত্র হ্যালোইনের জিনিসগুলো বিক্রি করে, আর এটা আসলে ভূত, অনেক সময় বাংলাদেশে বা পশ্চিমবাংলায় ভূত চতুর্দশী বলে একটা শব্দ আমরা শুনতে পাই, তো সেরকমই এখানে হ্যালোইন বলে। তো এরকম একটি স্টোর আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন, তো থাকুন আমার সঙ্গে। দেখুন পুরো স্টোরটা জুড়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, ভূতের পোশাক, ভূতের মুখোশ। সবচেয়ে মজার ইয়েগুলো দেখুন যে আমি এখানে পা দিয়ে চাপ দিলেই এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুভ করবে। যেমন ধরুন আমি যদি এই জায়গাটা ক্রস করি, দেন আপনি দেখবেন যে একটা সাউন্ড, একটা কিছু বেরিয়ে আসবে। এই যে দেখুন, যে কেউ ভয় পাবে এটা দেখলে। আবার দেখুন আমি এখানে পা দেব, তখন এই ও কিরকম, আচ্ছা হয়নি পা দেওয়া, আবার দেখছি। প্রতিটায় মূর্তিগুলোই দেখুন, এরকম বেশ অনেক কিছু আছে। দেখি আমি এই টানেলের মধ্যে দিয়ে যাই, দেখুন এখানে এক ধরনের আছে, আমি হয়তো বা এখানে আর এক ধরনের ভূতের আকৃতির কিছু জিনিস আছে। আমি ক্রস করি, ওকে, যদি আমি এই সুইচটাকে নিচে নামাই দেখি, বাচ্চাদের জন্য একটা ভয়ঙ্করী বিষয়। দেখুন এরকম একটা আর একটা এরকম আছে, আমি একটা সুইচ দিই, একটা আটকে রেখেছে, আমি বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কাউন্টার, প্রচুর জিনিসপত্র আছে এখানে স্টোরটাতে। মূলত হ্যালোইনটা হয় অক্টোবরের 30 তারিখে, সো কিন্তু এখনও মানে বিভিন্ন জায়গায় এই হ্যালোইনের যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো সেল করা শুরু হয়ে গেছে। দেখুন এইখান থেকে আমি আপনাদের একটু আগেই বলে নিচ্ছি, এই যে মাকড়সা দেখতে পাচ্ছেন বড়, এটা কিন্তু জাম্প করবে গায়ে। তারপরে ধরুন যেমন ধরুন আমি এই যে দেখছি, দেখুন আবার এটা নেমে যাবে। তো এই ধরনের এক ধরনের আতঙ্ক সৃষ্টি করার একটা ব্যাপার আছে। এই যে দেখুন, এটা কিন্তু অনেক উঁচুতে জাম্প করবে এই ভূতটা, তো তার আগে আমি এখানে একটা কিক করি, দেখি কি হয়নি আবার। অনেক বড় একটা মানে হয়ে গেল ভূত, আবার নিচে একা একা নামছে,
এরকম একটা ব্যাপার। আবার দেখুন এখানে আমি পাড়া দিলে এই যে হাত দেখতে পাচ্ছেন, হাতটা আমাকে ছুটে আসবে। এটাও দেখুন, এরকম এটাও একটা আমি সুইচ করে দিয়েছিলাম। কত রকমের ভূত একটা টানেল আমরা এখানে না ঢুকি, এই যে অনেকগুলো দেখুন মানে পুরো খড়কুটো দিয়ে বানানো যেসব ভূতগুলো দেখতে পাচ্ছেন এখানেও দেখুন অনেক ধরনের ভূত। এগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না, মানে বুঝতে পাচ্ছেন কিনা জানি না ভালো করে, এটা পুরো ভূতের একটা ব্যাপার। আর হ্যালোইনের সঙ্গে আপনার ওই দেখুন বিভিন্ন আকৃতির ভূত, প্রচুর বাসা বাড়ির অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর দেখবেন যে এই সময় পুরো আমেরিকা জুড়ে বিভিন্ন রকমের এই সব ভূতগুলো বারান্দায় এবং বাসার সামনে ঝুলিয়ে রাখে, এক ধরনের ভৌতিক পরিবেশ তৈরি করে করার জন্য। আসলে তো এটা আসলে পুরো আমেরিকাবাসী এনজয় করে। দেখুন এটা হচ্ছে, এগুলো আসলে সব প্লাস্টিকের তৈরি যা দেখতে পাচ্ছেন, এই যে মানুষের স্কেলটন। এখানে বিভিন্ন প্রাণীর মুখোশ আছে, দেখুন চট বা বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তৈরি। এই স্টোরটা জুড়ে মিউজিক হচ্ছে, সো আমি জানি না ভালো করে বুঝতে পাচ্ছেন কিনা আমার কথা। তারপরও এনজয় করুন, দেখতে থাকুন। স্টোরটি আসলে আমি না কেটেই একবারে দেখিয়ে দেবার চেষ্টা করছি। স্পাইডারম্যান থেকে শুরু করে অনেক ধরনের মুখোশ আছে, এটা দেখেছি কিনা যায় না, দেখে দারুন না, কিরকম একটা ভূতের পরিবেশ দেখেছেন। এটা আর একটা ভূত, এটাকে আর ডিস্টার্ব না করলাম, দেখি ওটা কি। এটা পুরো শিম্পাঞ্জি, আর এখানে একটু স্পিকার দেওয়া, তো স্পিকারটা অনেক সাউন্ড, বাট দেখি কি কি করে। আমি এরকম যথারীতি
এখানে যদি পাড়া দেই দেন এই এটা কি অ্যাক্টিভিটিস করে দেখুন। তো এগুলো সব মাস্ক, দেখুন ইঞ্জেকশন। ভৌতিক সিনেমাগুলোতেও বিভিন্ন রকমের যেসব প্রোডাক্টগুলো ব্যবহার হয় সেগুলো এখানে কিনতে পাওয়া যায়। তো দর্শক, এতক্ষণ আমার এই হ্যালোইনকে কেন্দ্র করে যে ভিডিও দেখলেন, আমি অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি বা দিচ্ছি আপনাদেরকে। সো যদি ভালো লাগে এই ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে থাকুন। আপনাদের যদি অন্য অন্য কোনো পরামর্শ থাকে তাহলে নিশ্চয়ই আমাকে মেসেঞ্জারে জানান বা টেক্সট করে জানান। এই তো, সেই পর্যন্ত ভালো থাকুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন।